পবিত্র হজ পালন করতে গিয়ে বাংলাদেশের হাজিদের প্রাণ যাওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সিংহবাগ হাজি বাংলাদেশে এসে পৌঁছলেও এখন পর্যন্ত প্রাণ যাওয়ার সংবাদ আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। প্রিয় ভিউয়ার, আজকে আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত কতজন হজযাত্রী বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং কতজনের প্রাণ গিয়েছে তা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এইসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এসব তথ্য জানিয়েছে হেল্পডেস্কে বলা হয়েছে পবিত্র হজ পালন শেষে 251টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 94,253 জন। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত 115 জন বাংলাদেশের প্রাণ যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ মারা গেছেন একজন। প্রাণ যাওয়া এই হাজির নাম আনোয়ারা বেগম, তিনি বয়স 66 বছর। হজ বুলেটিনে জানানো হয়েছে ফিরতি ফ্লাইট সংখ্যা 251টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 116টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 95টি এবং ফ্লাইন্যান্স এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 40টি। এদিকে এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত 115 জন বাংলাদেশির প্রাণ যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষের সংখ্যা 89 জন এবং নারীর সংখ্যা 26 জন। যাদের প্রাণ গেছে তাদের মধ্যে মক্কায় 94, মদিনায় 8 জন, জেদ্দায় 1 জন, মিনায় 9 জন, আরাফায় 2 জন, মুজদালিফায় 1 জনের প্রাণ গেছে। সৌদি আরবের আইন অনুযায়ী সেখানেই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। গত 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 122,884 জন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় 2 জুলাই থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট 2 আগস্ট পর্যন্ত চলবে। হজের আপডেট খবর পেতে প্রিয় ভিউয়ার, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে থাকার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।